এই যে আমার বন্ধু মুত্তাছে, এই যে দেখেন এখানে আকাশ ঠাডা পড়তেছে, বৃষ্টিও পড়তেছে 1-2 ফুটা কইরা। এটাই সে বেলাই বিল, বিখ্যাত বেলাই বিল। দেখেন কোনো কুল কিনারা নাই, আমরা শেষমেশ বেলাই বিল পর্যন্ত এসেই পড়ছি, বৃষ্টি নেমে গেছে। এই যে বেলাই বিল, এই যে বেলাই বিল নজরুল, এ দেখ বেটা বিল, এই যে দেখ, এই যে দেখেন বন্ধুরা উদিক দিয়ে দেখেন, মানে পুরাটাই হচ্ছে বিল। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি এখন বেরোইলাম মাত্রই বাসা থেকে, গলির রোড থেকে মেন রোডে উঠলাম। এখন আমরা একটা জায়গায় যাব, যাওয়ার যেই জায়গা প্ল্যান ওই জায়গাটা আমি বলতেছি, ওইটা শ্রীপুর উপজেলার কাছাকাছি ওই জায়গাটা। এখন দেরি হয়ে গেছে বেরোয়া, অনেক দূরে জায়গাটা, কিন্তু আমি শুনছি ওই জায়গায় একটা বিশাল বড় একটা সাগরের মতো বলে একটা বিল আছে, অনেক বড়। আমি ওই জায়গায় মানে শুনছি, কখনো যাই নাই, এখন ওই জায়গা আমি চিনিও না, কিন্তু যাওয়ার এখন ট্রাই করবো। আলো থাকতে থাকতে আমরা ভিতর দিয়ে যাব, ভিতরে যে রাস্তা আছে, এর আগেও আমরা ওই রোড দিয়ে গেছিলাম। তো বন্ধুরা, আমরা গাজীপুর বাইপাসের কাছাকাছি এসে বসছি। আমরা এখন এই জায়গায় 3 জন হয়েছি, মোট আমরা 5 জন লোক আছি এই জায়গায়। আমার বন্ধু নজরুলের বন্ধু সবাই, ওরা 3 জন। এর আগে যার বাইক কিনতে গেছিলাম আমরা, FZ version 2, ওই ছেলে আছে, ওই ফ্রেন্ড আছে আমাদের সাথে। আর এই রে টিক টিক কালার, চোখে লাগে কালারটা একবারে, আসলে কি বলবো, বেশি বেশি লাগে চোখে। কৌ কই, আরে তোর অ্যাপসেট কই? তো একজন আমাদের এই স্কুটারওয়ালা ফ্রেন্ড আগে গেছে, আর FZ-ওয়ালা ফ্রেন্ড পিছনে আসতেছে। এখন আমরা এই যে বাইপাস পার করতেছি, R15-এর কালারটা যা মানে চোখে লাগলো, অতিরিক্ত লাইটিং কালার। আসলে এই কালারটা সাময়িকই হয়তো বা ভালো লাগবে, এরপরে ভালো লাগার মতো আসলে এটা কালার না যতটুকু আমার মনে হইল। এই যে আমাদের আরেকজন ফ্রেন্ড, এই বাইকটা ও দিনটা কিনছে, FZ version 2, নাম্বার প্লেট এখনও আসে নাই। বন্ধুরা, আমরা এই যে ভাওয়াল রাজা প্যালেস পর্যন্ত আসছি, এই যে রাজবাড়ির মাঠ। আজকে রাস্তা প্রচণ্ড জ্যাম ছিল, প্রচণ্ড অস্বাভাবিক জ্যাম ছিল রাস্তায় আজকে। এখানেও দেখেন অনেক মানুষ, মানুষের প্রচুর ভিড়। আমাদের সাথে আমাদের আরও যে 2টা বাইক আছে, 2টা সাথী আছে, ওদের জন্য আমাদের একটু লেট হয়ে যাবে যাওয়ার, কারণ ওরা বাইকটাকে অতটুকু টানতেছে না যতটুকু আসলে টানা দরকার, কারণ আমরা এমনি লেটে বেরিয়েছি। এটা হচ্ছে মূল সমস্যা, হয়তো আমরা আরেকটু আগে যেতে পারতাম। এখন সবচেয়ে বড় সমস্যার বিষয় হচ্ছে আমরা যে জায়গা যাবো ওই জায়গা আমরা চিনি না। আসলে এটা আজকে প্রথম না, সবসময় হয়, আমরা যে জায়গায় যাই সেই জায়গা আমরা চিনি না, আমাদের চিনা 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 ঘুরে ঘুরে পরে যেতে হয়। বা এদিকে যে একটা বড় বিল আছে, বিলটা কোন দিকে? বন্ধুরা, আচ্ছা এদিক দিয়ে তো বেলাই বিল, সোজা যায় ডাইনে, সোজা যাইতেই থাকবো বেলাই বিলে। ঠিক আছে, চলো বেলাই বিল কাছে আইন ভাই। গরু আর গরু বাচ্চা, আমরা বেলাই বিল শুনতে জানতে পারলাম যে বেলাই বিলটা কাছেই,
তো আমরা যে জায়গা যাবো এটার নামই আমরা এখন জানতে পারলাম, ঠিক আছে, কারণ আজকে আমরা কয়েকজন মিলে আসছি, তো তাই একটু প্ল্যানে ঝামেলা হয়ে গেছে। আমাদের আসলে সিঙ্গেল রাইডই দিতে হবে যতটুকু আমি বুঝতে পারছি। বন্ধু এলি গ্রুপ ট্যুর দেওয়া যাবে না, বুঝছো? গ্রুপ ট্যুর দেওয়া যাবে না, বন্ধুরা এখানে আরেকটা ব্রিজ আছে, আরেকটা বড় সাইজের ব্রিজ আছে এখানে, এটাও অনেক সুন্দর। ওই জায়গার থেকে এই জায়গাটা বেশি সুন্দর, এটাই বেলায় বিল হইতে পারে, না না বেলায় বিল এটা হইব না, এটা হইব না, কিন্তু এনে পানি উঠলে যা লাগে রে নজরু, এনে কিন্তু পানি উঠে, বুঝছস? যা লাগতাছে এই জায়গায় বন্ধুরা, আপনারা যারা বাইক ট্যুর দেন এখানে আসলে আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি, আপনারা বাইক রাইডে পুরোপুরি উপভোগ করতে পারবেন, পুরোপুরি একদম ভালোভাবে উপভোগ করতে পারবেন যারা আপনারা বাইক রাইড দেন। বাবা এই জায়গা বেলাই বিল কোন জায়গা? আরো সামনে বন্ধুরা আমরা যত সামনে যাচ্ছি তত রোড আস্তে আস্তে সুন্দর হয়ে উঠতেছে, হ্যাঁ সুন্দর হয়ে যাইতেছে। আরেকটু সামনে যাই দিকে, আমরা এখন সামনে আরেকজন মানুষকে জিজ্ঞাসা করবো, আর আমাদের সাথে যে দুইটা বাইক ছিল ওরা একটু পিছনে রয়ে গেছে, ওখানে ওরা একটু সিগারেট খাচ্ছে, আর ওরা সামনে আসবে না। নতুন বাজার, ওই বাজারের কথা কইছিল না বেটারা? এখানে একটা বাজার আছে, বাজারে জিজ্ঞাসা করি ভাই বেলাই বিল কোন জায়গা? বেলাই বিল, বেলাই বিল কোন দিকে ভাই? কোন দিক দিয়ে রাস্তা? সামনে। আর হে হালা করে কি করবি রে নজরুল? হ্যাঁ ওই হালা রাখি করবো, আরে ঘুম পুষ্ট তো সেরকম রে না মর্জি ইচ্ছারা, তুই তো অমানুষ রে। কাপাসিয়া নজরুল এই জায়গায় ক্যামেরা গাইছিলাম, হ্যাঁ এদিকে সামনে আজমতপুর কাপাসিয়া নতুন বাজার, আর ডাইনে হচ্ছে তাইনে হয়তো বা বেলাই বিলের রাস্তা, জিজ্ঞাসা করি ভাই বেলাই বিলের রাস্তা কোন দিকে? বেলাই বিল, বিল বিল, হ্যাঁ বিল বিল, ওরা কথা বুঝে না বা ওরা এলাকায় থেকে বেলাই বিল চিনে না, বুঝলাম না কেন চিনে না। কি হয়েছে তোর বন্ধুরা কি হয়েছে? ও রোড এটা একদম চিকন রোড, টার্নিং আর টার্নিং, কর্নারিং আর কর্নারিং, বাজারে বাজারে ডাইনে দেখবি বোর্ডে কাপা শিয়ালে আছে, ওদিক না যাইতে, একবার চিকুন রাস্তা, চিকুন রাস্তা। তো বন্ধুরা এই জায়গাটা মানে একটা অস্থির ভিউ, এই জায়গা দেখেন একদম মানে বন আর বন, অন্ধকার হয়ে আসতেছে, যারা আপনারা কর্নারিং করতে চান এখানে এসে কর্নারিং করতে পারেন, একদম সোয়াই দিবেন বাইক রে।
ভূত আই বেটা আর লইছিস তুই অ্যাপসেট উলারে লই আইছিস হ্যাঁ আর রাস্তা আছে রে বেলাই বিল কোন দিকে গো দেড়শো ফিট তো বেলাই বিল যাওয়ার রাস্তায় দিকে আবার দেড়শো ফিট বলে একটা জায়গা আছে ওখানে যেতে হবে আগে তো আমরা আসলে আমাদের কিছু সাথী পিছনে রয়ে গেছে বন্ধুরা এখানে আরেকটা বড় সাইজের ব্রিজ আছে দেখেন বিয়া হচ্ছে এখানে বন্ধুরা বিয়ে হচ্ছে মানুষ বাস নিয়ে আসছে বিয়েতে মাটির ঘর আছে নজরুল তারা আর কাউরে কোনো সময় লাগলো বেড়া বিলা এত এতক্ষণে বেটা বেলায় বিল ঘুরাবার রওনা দিতাম জানস আমি ওই টাইম আমি ওই টাইমে হিসাব করে আমি বাসাতে বেরোইছি যে বেলায় বিল ঘুরা রওনা দিতাম তোর অ্যাপসেটওয়ালা বন্ধু কে আছে ও কে পারবো এত দূরে শাপলা ফুলপুইটা আছে বন্ধুরা রাস্তা মানে বন্ধুরা কি কিছু থাকে না থাক এখানে আপনি রাস্তা টার্নার কর্নারিং করতে পারবেন অস্থির রাস্তা অস্থির ভিউ জানি না ক্যামেরাতে কতটুকু বোঝা যাইতেছে অ্যাঙ্গেল কীরকম কিন্তু সেরকম জাস্ট সেরকম এক একটা যে কর্নারিং অস্থির কর্নারিং এক একটা বেলাইবিল করে রাস্তা তো নাই রাস্তা ভুলমুগের নেই রাস্তা কেন আসে বন্ধুরা এই জায়গাটা যতই রোদ উঠুক রোদ এখানে আসবেই না দেখেন মানে এত সুন্দর রাস্তা একদম দুই পাশে গাছগুলো এইভাবে হয়ে আছে এইভাবে এত সুন্দর রাস্তা মামা বেলাই বিল কোন দিকে এই কিশোরগঞ্জের মতো কথা বলতেছে যে খালি যাও খালি যাও যাইতে যাইতে কোন দুনিয়ায় যাম ওইটা হচ্ছে বিষয় এই রাস্তায় এটা কি রোড কতটুক দূরে বেলাই বিল ও হ্যাঁ তারপরে বন্ধুরা দেখেন রোড দেখেন আমরা একদম প্রিওরলি একটা ইটের সোলিং এর একবারে ছোট পাঁচ ফিটের একটা রাস্তায় এসে বসছি আমরা এই দেখেন বেলাই বিলে যাওয়ার জন্য আপনারা এই রাস্তা ব্যবহার করতে পারবেন বেলাই বিলে আপনারা অনেক মজার বেলাই মাছ পাবেন এদিক দিয়ে রোড হয়ই নাই কোনো সময় কোন দিকে রাস্তা ভাই বিল কোন দিকে বিল বিল বেলাই বিল রাস্তা কোন এদিক দিয়ে বন্ধুরা এটা বাড়ির ভিতর দিয়ে হচ্ছে রাস্তা আপনারা আসলে সেফলি আইসেন যাতে কেউ চুর ডাকাত মনে না করে রোডের অবস্থা দেখেন বন্ধুরা আমরা জানি না যাওয়া যায় কি যাওয়া যাবে না এখন বিল কই ও মামা বেলাই বিল কোন দিকে রাস্তা কত দূর এমন রাস্তা মাথার জন্য মাথার গেল বেলাই বিল দেখ
তো বন্ধুরা, এটা অনেকটাই এখানে এমনভাবে গাছ, মানে এদিকে হয়তো বা কেউ কোনোদিন কোনো গাছ কাটে নাই। বাইরে ভালো আলো আছে, দেখেন কি অ্যাডভেঞ্চার রাইড হচ্ছে। এটা আমাদের এক্সট্রিম লেভেলের অ্যাডভেঞ্চার, অনেক নিচে চলে গেল, 20 ফিট নিচে চলে গেল। এটা এক্সট্রিম লেভেলের অ্যাডভেঞ্চার হচ্ছে এটা। নজরুল, কোন দিকে রোড, কোন দিকে? হ্যাঁ, এদিকে না এদিকে? বন্ধুরা দেখেন আপনারা, গাছপালা দেখেন এক্সট্রিম লেভেলে, প্রায় অ্যামাজন জঙ্গলের মতো জঙ্গল। এখানে কেউ নাইও যে আমরা জিজ্ঞাসা করবো বেলাইবিল কোন দিকে, মানুষের বাড়ি ঘরে যায় কি জিজ্ঞাসা করবো নাকি তাও বুঝতেছি না আমরা। এটা ওই জায়গায় কি রাস্তা ছিল রে? এটা তো রাস্তা নাই। তো বন্ধুরা, আমরা এক্সট্রিম লেভেলের জায়গায় পাইছে গেছি। চাষি, বেলাই বিল কোন দিকে? ওই রোডে, ওই সাইডের রোডে। বন্ধুরা, আপনারা রাস্তা দেখতে পাচ্ছেন কি ভয়ানক রাস্তা। আপনারা একবার ফিল করেন যে এখানে যখন রাত হয়ে যাবে তখন কি হবে, কিরকম অবস্থা হবে যখন এই জায়গায় রাত হয়ে যাবে। আর ওই পাশে যার একটা রোড ছিল, ওইটাই হচ্ছে রোড, আমরা বেলাই বিল পর্যন্ত আসছি, আমরা ওইটা দেখেই যাব। রাত হোক, 2টা বাজুক, আর পরের দিন হোক, পরের সপ্তাহ হোক, আমরা ওইটাকে দেখেই যাব ইনশাল্লাহ। তো আর ওই স্কুটার উলাইনে ঢুকলে আর চালান লাগবো না ফোনটা, আর এপসেটও লাগবো। আচ্ছা, ওগরে যাইবার কাকো নাহলে খারাই বার কো, আমরা এনতে তো নাহলে যাইতে সময় লাগবো না, বুঝছ? ওগরে এক জায়গায় খারা আছে, আমি রিখাই বার কো। কি যন্ত্রণায় বসতো সে না আয়া? বন্ধুরা, রাস্তা শেষ হচ্ছে না, এক্সট্রিম লেভেলের রাস্তা। এখানে আমাদের ডার্ট বাইকের, ও মাই গড, ও মাই গড, এখানে তো কি বলবো আর আমি, এক্সট্রিম লেভেলের ডার্ট বাইক ছাড়া এখানে আসা মানে অসম্ভব মনে হচ্ছে আমার। তা ওই আরটিআর এর পাওয়ার, আরটিআর এর প্রতি আসলে দিন যাইতেছে আর আমি মুগ্ধ হইতেছি, এত পাওয়ারফুল, এত ভালো কোয়ালিটির একটা বাইক। ও চাচা, বেলাই বিল কোন দিকে? তো বন্ধুরা, চাচা কি মইরাই গেছে নাকি চায়া থাকতে থাকতে, আমরা বুঝতে পারলাম না। আমরা বেলাই বিল মনে আজকে দেখা ছাড়াই যাইতে হইব, কারণ যেদিক দিয়ে চালাইতেছি রাস্তা তো শেষ। চাষি, বেলাই বিল কোন দিকে? বেলাই বিল আর কতটুক দূরে? প্রথম যে ব্রিজ আছে না, ওই প্রথম উচা ব্রিজ জানার এক মানুষ আছিল, হেনে যায় খালাইতে বাজারের ওই যে মানুষ, একজন মানুষ খারাই আছিল না ওই জায়গায় খারাইতে গ। বন্ধুরা, আমরা বেলাই বিল পর্যন্ত আসছি, এটাই হচ্ছে বেলাই বিল, এটাই হচ্ছে বেলাই বিল। বন্ধুরা, এই বেলাই বিলের রাস্তা কোন দিক? চাবি ভেঙে গেল আমার। বন্ধুরা দেখেন, আমরা বেলাই বিল পর্যন্ত এসে পড়ছি। এই যে আমার বন্ধু মুত্তাছে, এই যে দেখেন এখানে আকাশ ঠাডা পড়তেছে, বৃষ্টিও পড়তেছে 1-2 ফুটা কইরা। এটাই সে বেলাই বিল, বিখ্যাত বেলাই বিল, দেখেন কোনো কুল কিনারা নাই। আমরা শেষমেশ বেলাই বিল পর্যন্ত এসেই পড়ছি, বৃষ্টি নেমে গেছে। এই যে বেলাই বিল, এই যে বেলাই বিল, নজরুল এ দেখ বেটা বিল, এই যে দেখ, এই যে দেখেন বন্ধুরা, ওদিক দিয়ে দেখেন মানে পুরাটাই হচ্ছে বিল,
বিল আর বিল, এখন বৃষ্টি নেমে গেছে, এটা একটা ঝামেলা হয়েছে দেখেন। আর দেখছেন অবস্থা দেখছেন, এই জায়গায় কুমির কে, এই জায়গায় যদি অযোগ্যর সাপও থাকতে পারে, এখানে অসম্ভবের কিছু নাই। দেখেন এই হচ্ছে বেলাই বিল, অনেক বিশ্ববিখ্যাত এই বিল। তো আজকে আমরা এখানে ব্লগ এন্ড করে দিচ্ছি, আপনারা রাস্তা দেখছেন, এনজয় করছেন, তো চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা, থ্যাংক ইউ।